আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এমন মজাদার একটা রান্না যদি আমার বাসায় হয় তাহলে কি আর কিছু লাগে? আপনার বাসায় এই রান্নাটা যখন রান্না করেন কেমন হয় আমাকে জানাবেন। সবজি পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুবই কম, তেমনই চিকেন পছন্দ করে না সে সংখ্যাও কম। যারা আমার মতো সবজি এবং চিকেন দুটোই পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি খুবই মজাদার, সুস্বাদু। বাসায় যেদিন রান্না হবে সেদিন আর কিছু লাগবে না, একদম মেখোমেখো। ভাতটা একটু বাড়িয়েই দিবেন, কম পড়লে কিন্তু আমি দায় থাকবো না। চিকেনটাকে মেরিনেট করে রেখে লবণ হলুদ আর লেবু দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এখানে আপনি দেশি চিকেন, কক, যে কোনো মুরগি ইউজ করতে পারেন, আমি ব্রয়লার নিয়েছি। ব্রয়লার মুরগিভাবে ভেজে রান্না করলে এটার টেস্টটা অনেক বেড়ে যায়, খেতেও ভালো লাগে। সবজি হিসেবে আমি পটল এবং আলু নিয়েছি, সেটাকেও আমি সুন্দর করে কেটে সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নেব। এটা দেখুন চিকেনটা প্রায় ব্রাউন করে করে নিয়েছি একদম। এটা হয়ে গেলে দিয়ে দিব এখন পটল আর আলুটা, এটাকেও আমি ভেজে নেব। রান্নাটা করার জন্য আমার প্রথমে যেটা করতে হবে, সুন্দর করে প্রতিটা জিনিস ভাজতে হবে যাতে এটার টেস্টটা আরও বেড়ে যায়। নর্মালি পটল রান্না করে আমরা অনেকেই দেখি তরকারি পানি পানি থাকে, তাদের জন্য এই টিপসটি, সবসময় পটলটা একটু ভেজে নেবেন, তাহলে ওটা খেতে ভালো লাগে। এখন গ্রেভি রেডি করব, যাতে আমি পেঁয়াজ, এলাচ, দারচিনি সব কিছু দিচ্ছি। এটা ভেজে নিব, ভাজা হয়ে গেলে যখন পেঁয়াজটা নরম হয়ে চলে আসবে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সাথে লবণ, সামান্য পরিমাণ পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়, নিজে না লাগে। এখন আমি প্রতিটা আমার উপকরণ দিয়ে দিব রান্নার, হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়ো, সব কিছু সুন্দর মতো এটাকে কষিয়ে নেব। মশলাটা যখন তেল চলে আসবে বা সম্পূর্ণ পানিটা শুকিয়ে, তখনই আমি ভেজে রাখা সকল উপকরণ দিয়ে দিব। সব কিছু একপাত্রে রেখেছি। এখানে যেহেতু আমি সব কিছুই আগে ভেজে নিয়েছি, রান্না করতে আমার বেশি সময় লাগবে না। মশলাগুলোর সাথে চিকেন, পটল এবং আলুটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব একটা টমেটো, এতে গ্রেভিটা আরও মজা হবে। সব কিছু মিক্স করে ভালো মতো কষিয়ে নেব, আর একটু সময় নিয়ে চুলাটা মিডিয়াম টু লো মধ্যে রাখব যাতে নিচে লেগে না যায়, এর জন্য একটু পরপর এটাকে লাড়তে থাকব। দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে এটার মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। পানিটা খুব কম দিব, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আপনারা কেমন এটার গ্রেভি খাবেন, যেহেতু এখানে আগে সব ভেজে রাখা। সুন্দর করে পানিটা দিয়ে এটা ঢেকে রাখব। যারা সবজি থেকে দূরে থাকেন বা যাদের একটু কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের জন্য বলছি, প্রতিদিন সবজি খাবেন। আপনার খাদ্য তালিকার মধ্যে এক বাটি সবজি রাখবেন, আপনার এই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে, বিশেষ করে বাচ্চারা এবং বয়স্করা সবার জন্য উপকার। আমার চিকেনটার মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন দমে রাখব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, এখন এটাকে দমে রেখে দেব 15 মিনিটের জন্য। দেখুন আমার রান্না হয়ে গেছে, খুবই মজাদার এবং টেস্টি। আপনারাও আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আপনাদের বাসার মতামত আমার জন্য খুব উপকার। ভালো লাগলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আসসালামু আলাইকুম।